দেশের 24% বাসের ফিটনেস নেই জানিয়েছে টিআইবির গবেষণা। সোনা মসজিদ দিয়ে 39,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি। 18 ঘন্টা পরও নেভে নিয়ে সালম সুগার মিলের আগুন। বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ। ঝড় বৃষ্টির প্রবণতা কেটেছে, বাড়তে পারে দিনের তাপমাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। চলে যাচ্ছি পুরো খবরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও 3 ধরনের সনদ বাধ্যতামূলক থাকলেও 40.9% বাস কর্মী ও শ্রমিকদের মতে সংশ্লিষ্ট কোম্পানির এক বা একাধিক বাসের নিবন্ধন সহ কোনো না কোনো সনদের ঘাটতি রয়েছে। 18.9% বাসের নিবন্ধন, 24% বাসের ফিটনেস, 18.5% বাসের ট্যাক্স টোকেন ও 22% বাসের রুট পারমিট নেই। মঙ্গলবার সকালে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। হালনাগাদনি এবং 22% শ্রমিক বলেছেন রুট পারমিট নেই। আইনে মোটরযান বিমার বিষয়টি ঐচ্ছিক করায় ব্যক্তি মালিকদের বাস ব্যবসায়ীদের মধ্যে মোটরযানের বিমা করায় আগ্রহ নেই বলে আমাদের গবেষণায় প্রতীয়মান হয়েছে। কর্মী শ্রমিক নিয়োগ, কর্মঘণ্টা ও আচরণবিধি, জরিপে অংশগ্রহণকারী 82% কর্মী ও শ্রমিক বলেছেন যে তাদেরকে নিয়োগের সময় কোনো লিখিত নিয়োগপত্র দেওয়া হয়নি। 69.3% বলেছেন তাদের নির্ধারিত কোনো মজুরি বা বেতন নেই। 59.5% বলেছেন তাদের জন্য কোনো আচরণবিধি বা নির্দেশিকা নেই। এবং 3.3% শ্রমিক বা কর্মী বলেছেন যে তাদের সংশ্লিষ্ট কোম্পানিতে শিশু কর্মী বা শ্রমিক নিয়োগ করা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে প্রায় 39,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের 31 জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার সকালে সোনা মসজিদ উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর ঘোষ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোনা মসজিদ স্থল বন্দরের 31 জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা 39,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে 105 থেকে 110 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দীর্ঘ 18 ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হচ্ছে ঘটনাস্থল থেকে। এস আলম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ জানান, আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টের আসার বেল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। দীর্ঘ 18 ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে। মঙ্গলবার সকাল 9:45 দিকে জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, রাত 10:30 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, কিন্তু কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা আগুন নির্বাপনে এখন 7টি ইউনিট ব্যবহার করছি। এর আগে রোববার বিকেল 3:50 দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাতে যোগ দেয় নৌ, বিমান ও কোস্টগার্ড। সর্বশেষ রাত 9:00 দিকে সেনাবাহিনীর একটি কোম্পানি আগুন নেভানোর কাজে যোগ দেয়।
এসালম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান, কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টের আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চান বলে জানিয়েছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। মঙ্গলবার বেলা 11:30 সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই, কারণ দেশটির অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, মেট্রো রেল সহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে, সেটিকে হয়তো সামনে আরও সমৃদ্ধ করতে হবে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে কাজ করি, যেমন জলবায়ুতে অর্থায়ন, ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছে। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে AIIB-র প্রথম অর্থায়ন। একুশ মাসের সাজা পাওয়া গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি। এরপর আপিল শর্তে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজাপ্রাপ্ত হওয়া মামলাটির সূত্রে জানা যায়, গত বছরের 28 ডিসেম্বর পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এবং মেজর মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ সহ 3 জনকে 21 মাসের কারাদণ্ড দেন আদালত। বাসাবাড়ি কিংবা ফসলের জমিতে পানির লেয়ার যত নিচেই থাকুক, আরএফএল সাবমার্সিবল পাম্পের শক্তিশালী ইম্পেলার পানি তুলবে নিশ্চিন্তে। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান। আপাতত ঝড় বৃষ্টির প্রবণতা কেটেছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার আরও কিছুটা বেড়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার ভোর 6:30 থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 1.5 ঘন্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে 8টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, আশেপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, অথচ তাদের বেতন 7,000 টাকাই রয়ে গেছে, বেতনও সময় মতো দেয়া হয় না, 16 তারিখের পর বেতন দেয়া হয়। কারখানার ম্যানেজার জেএম এর কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা গুরুত্ব দেননি, এজন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলপুর, আশরাফাবাদ, লোহার ব্রিজ সহ বিভিন্ন এলাকায় প্রায় 24টি হোটেল রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার রাতে অভিযানকালে অনিয়ম, অব্যবস্থাপনা সহ বিভিন্ন অভিযোগে রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজার সহ 24 জনকে আটক করা হয়েছে। লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি অনেককে সতর্ক করাও হচ্ছে।
তিনি বলেন, হোটেল রেস্তোরাঁয় যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ঝুঁকিপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে চেক করা হচ্ছে। তবে গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সবাই বেশ উদাসীন। ছাত্রকে গুলি করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ। পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ ছিল রায়হান শরীফের। একটি বিদেশি পিস্তল কিনেছিলেন লাখ টাকায়। মঙ্গলবার সকাল 10:30 দিকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়হান শরীফের হেফাজত থেকে 7.56 বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, 81টি গুলি, 4টি ম্যাগাজিন, 12টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। তিনি ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। ওসি আরও জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থী আরাফাত আমিন বগুড়া শহরের নাটাইপাড়া ধানসিঁড়ি এলাকার আব্দুল আমিনের ছেলে। তার করা মামলায় শিক্ষক রায়হান শরীফকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গ্রেফতারের পর তার ফোন ঘেটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের বহু ছবি পাওয়া গেছে। আরও অস্ত্র আছে কিনা খোঁজ নিতে গতকাল তাকে নিয়ে যায় বিয়ে কলেজ রোডের প্রফেসর গার্ডেন নামের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসা থেকে নতুন কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 17 জন নিহত হয়েছেন। খালি হাতেই রাফার লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের প্রিয়জনদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এর আগে রাফা শহরকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনিদের সেখানেই চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নেওয়ার পর এখন ওই শহরে হামলা আরও জোরদার করা হয়েছে। ফলে ফিলিস্তিনিদের জন্য এখন আর কোনো শহরই নিরাপদ নয়। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 100+ মানুষ প্রাণ হারিয়েছে। ফলে সেখানে ইতোমধ্যে নিহতের সংখ্যা 30,500 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে কমপক্ষে 30,534 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় 71,920 জন আহত হয়েছেন। দর্শক, এই ছিল দুপুর 1টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।